বৃন্দাবনো বিলাসিনী রাইয়া মাদের আমরা রাইরে শ্যাম তোমাদের রাইয়া মাদের বৃন্দাবনো বিলাসিনী রাইয়া মাদের তো হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদাদি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে কিন্তু আমরা সবাই খুব ভালো আছি। আজকে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে কিন্তু সকাল সকাল ঢালাই চলছে। সামনে যে পুকুর রয়েছে তার সাইডেই রাস্তা হচ্ছে, তো সেখানে সব ভাইরাই কাজে লেগেছে। সেখানে যে স্ট্রাকচার লাগানো হয়েছিল ঘিয়া কালারের, এখন সেটা লাগানো হয়েছে ব্লু কালার, তার উপর স্ট্রাকচার হবে। তো এখনও অবধি এই কাজে হাত দেওয়া হয়নি, কারণ ওই কাজটা কমপ্লিট হলে তো তারপর স্টেজের কাজে হাত দেওয়া হবে। আর কিছুটা স্ট্রাকচার করে রাখা হয়েছে, তারপর ভাইরা আসবে এবং ওখানে কাজে লাগবে এই ব্যাপার। এদিকে তো মা ভোগ রান্নার জোগাড় চলছে, আর জন্মাষ্টমীর কিছু কিছু কাজ বাকি রয়েছে। যেমন ওই যে বলেছিলাম, কালকে ভাই বাজার থেকে ভাণ্ড নিয়ে আসবে, তো ভাণ্ডতে ডিজাইন করতে হবে। তো আমি যা যা কাজ করব আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো এই মুহূর্তে এখন চলুন ভাইরা যে কাজটা করছে সেই কাজের কাছে যাওয়া যাক, এবং ওরা কী করছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, শরী বলে কি বলে শরী বলে আমার রাখা বামে যতক্ষণ নইলে শুধুই মদন, বৃন্দাবন বিলাসিনী যশোদার জীবন, শাড়ি বলে
বলে শাড়ি বলে আমার দেখা জীবনের জীবনে নইলে শূন্য জীবন বৃন্দাবন মিলাশিনী রাই আমাদের ওই জায়গাটায় না তিনটে গাছ ছিল, খুব বড় বড় গাছ ছিল, তো সেইগুলো বড় বড় গাছ ছিল তো সেইগুলোকে এখানে এই যে শ্রীবা সঙ্গনে রেখেছে। এই যে এখানে গাছগুলোকে রাখা হয়েছে, আবার জায়গা দেখে একটা পজিশন দেখে আবার লাগানো হবে। আর শ্রীবা সঙ্গনে বাবা যেটা করেছে সেটা হচ্ছে এই যে এখানে কিছু পুরানো দিনের অনেক জিনিস রয়েছে যেটা আমি আপনাদেরকে আরেক দিন দেখাবো যে এখানে আসলে কি কি রয়েছে। একদিন আমি আপনাদেরকে টাইম করে দেখাবো। এটা অনেকগুলো ব্যাপার রয়েছে, যে যেখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, এক একটা ছবিতে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা বলার জন্য অনেকটা টাইমের দরকার। তো সেক্ষেত্রে আমি আরও একদিন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এটা তো আজকে এটা দেখাচ্ছি না, মোটামুটি শিবা সঙ্গনে এটাই রাখা হয়েছে। এই যে পেছনে এই ব্যানারটা লাগানো হয়েছে। এখনই যে কাজটা দেখলেন সেটা হচ্ছে আমাদের স্টলের পাশে আরেকটি স্টল হচ্ছে, সেটা কিসের স্টল সেটা একেবারে রেডি হোক তারপর আমি আপনাদের দেখাবো, এখনও রেডি চলছে, তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখনও কিন্তু স্টলের কাজ চলছে আর এই ব্যাপার। তো চলুন, যেই বাজার থেকে ভাঁড়গুলো এনেছে সেগুলো আপনাদের আমি কি দেখাচ্ছি কী কী আনা হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাজার থেকে ভাঁড় কিনে আনা হয়েছে, তো সেগুলো আমি দেখাবো বলেছিলাম। এই যে এ তিনটে ভাণ্ড আনা হয়েছে, কিন্তু এ ভাণ্ডগুলোর কাল রাত্রেবেলা এর অবস্থা খুবই খারাপ, কারণ কি এগুলো ভাঙা হবে, তো সেই জন্য এত যত্ন করে আবার ডিজাইন আঁকা হবে, কালকে এদের ভবলীলা সাঙ্গ। তো এই হচ্ছে ব্যাপার, তিনটে, এই দুটো, এই যে তিনটে, তো তিনটে কিনে আনা হয়েছে, পেটে 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 করে ওপরে ওপরে দেওয়া হবে। তো আর এই যে রয়েছে চক, এই চক দিয়ে এটা এখন আমি ডিজাইন করব। শুক বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, জগৎ চিন্তামণি, শাড়ি বলে কি বলে শাড়ি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী, তোমার কৃষ্ণ জানি বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বলে আমার কৃষ্ণ বাসি করে গান, শুক বলে আমার কৃষ্ণে বাসি করে গান, শাড়ি বলে কি বলে শাড়ি বলে সত্য বটে বলে রাধার নামে নইলে মিছাই গান বৃন্দাবন মিলাশিনী রাই আমাদের। আমার কৃষ্ণ জগতের গুরু, শুক বলে আমার কৃষ্ণ জগতের গুরু, শাড়ি বলে কি বলে শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতর নইলে কেকার গুরু বৃন্দাবন মিলাশিনী রাই আমাদের। আজকে যেহেতু রবিবার তো সেই জন্য গান শেখাই, তারপর গান শেখানো হয়ে যাক, তারপর আমি আপনাদের সাথে আবারও কথা বলছি। আর অনেক জিনিস আপনাদেরকে দেখানোর রয়েছে,
তো আমি যা যা করব অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো এখন যে গান শেখানো হবে আমি এখন গান শিখিয়ে নিই, ছাত্রী এসছে তো গান শিখিয়ে নিই, তারপর আমি আপনাদের সাথে কথা বলছি। আমার কৃষ্ণ প্রেমের অভিখারী, সুখ বলি আমার কৃষ্ণ প্রেমের অভিখারী, সারি বলে কি বলে সারি বলে আমার রাখা প্রেমের লহরী, প্রেমের ঢেউ কিশোরী বৃন্দাবন মিলাসিনী রাই আমারে। আমার কৃষ্ণের কদম তোলাই থানা, সুখ বলি আমার কৃষ্ণের কদম তোলাই থানা, শাড়ি বলি কি বলে শাড়ি বলি আমার রাখা করে আনা গুনা। তো হরে কৃষ্ণ, গান শেখানো কমপ্লিট, এইবার কাজ রয়েছে মন্দিরে যে বোর্ড লাগানো হয় যেখানে অনুষ্ঠানের লিপিবদ্ধ থাকে যে আসলে আমাদের কি করতে হবে, কি কি অনুষ্ঠান থাকে, তো ওটা ওটা লিখতে হবে। তো চলুন আপনাদের সঙ্গে নিয়েই আমি কাজ করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ব্লগটা ভালো লাগে। কৃষ্ণ জগতের কালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, শাড়ি বলে কি বলে শাড়ি বলে আমার রাধার, শাড়ি বলে আমার রাধার রূপী জগতালো, নইলে আধার কালো বৃন্দাবন মিলাসিনী রাই আমারে। আমার কৃষ্ণের শ্রীরাধিকা দাসী, সুখ বলে আমার কৃষ্ণের শ্রীরাধিকা দাসী, শাড়ি বলে কি বলে শাড়ি বলে সত্য বটে সাক্ষী আছে বাসি, নইলে কাশি বাসি বৃন্দাবন মিলাসিনী রাই আমারে। আপনারা দেখলেন যে আমি বোর্ডে লিখলাম যে একাদশী কবে রয়েছে, জন্মাষ্টমী কবে হচ্ছে, এবং নিয়মাবলী কিছু রয়েছে যে কি করবেন এবং কি করবেন না লেখা রয়েছে। তো সেগুলো লেখা কমপ্লিট করলাম, তো এই অবধি এইগুলো কাজ হয়েছে, এখনও অনেক অনেক কাজ হচ্ছে, সবটা আপনাদের দেওয়া সম্ভব না, তো পরপর আমি আপডেট দিতে থাকবো। এইভাবেই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই আমি কমপ্লিট করব, আবার পরবর্তী ব্লগ নিয়ে আসছি, আমাদের আরও কী কী আশ্রমে চলছে একটু বাদেই হয়তো আরও কাজ অনেক চালু হয়ে যাবে। তো এখন এই মুহূর্তে আপাতত আমি ব্লগটা এন্ড করব, আবার পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।